সাথী একটু জোরে বলেন কথা তো শোনা যাচ্ছে না হ্যাঁ আসলে কি হয়েছে আপনার জীবনে কি বলা আমার জীবনে একটা সন্তান আছে আমার স্বামী আমার ঠিক আছে হ্যাঁ আমার খুব খুব কষ্ট এই কষ্ট কারণে মাছে বাড়ি বাসা বাড়ি আমরা কাজ করে খাই স্বামী ফেলে চলে গেছে কেন চলে গেছে এখন স্বামী ফলাই দিয়ে গেছে গা চলে গেছে আর একটা সন্তান থিয়ে কতদিন সংসার করছিলেন কতদিন বিয়ে করে সন্তানের বয়স হইল দশ বছর

বিয়ে শি কি করেন হ্যাঁ বিয়ে যদি আমাদের যদি একটু সহায়তা করতে পারে আমার মাঝে দাঁড়াইতে পারে বিপদে আপদে হ্যাঁ বিবোধে আবোধে আবোধে আপনার সন্তান তো এখন বড় হয়ে গেছে আপনাকে কি বিয়ে করলে আপনার সন্তান মেনে নেবে

मोबाइल नंबर আছে মোবাইল নাম্বার আছে দেয়া যাবে তো নাম্বারটা কি মুখস্ত আছে তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিআজ আসলে শুনতেই পারলে এক অসহায় স্বামী হারা নারী তার ১০ বৎসরের একটি মেয়ে সন্তান আছে সে আসলে অনেক কষ্টে পড়ে বাধ্য হয়ে আজ ভিডিওর সামনে আসছে জীবনে কখনো প্রতিবেদনের সামনে আসেনি সে আজ কথা কীভাবে বলতে হবে সেটাও ঠিক মতো বলতে পারতেছে না আপনারা বুঝতেই পারতেছেন কেউ যদি তার আরও কষ্টের কথাগুলো শুনতে চান বা তার পাশে দাঁড়াতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো এইট ওয়ান নাম্বারটা খোলা থাকে তো নাম্বার কার কাছে থাকে ফোনটা কার কাছে থাকে যাই হোক ফোন দিলি সুন্দর মতো করে কথা বলবেন কষ্টের কথাগুলো বলবেন কেউ যদি দেখা সাক্ষাৎ করতে আসে ঠিকানা দেবেন সুন্দর মতো করে যাতে দেখা সাক্ষাৎ করে বুঝে শুনে কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে নেবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম